উত্তর কোরিয়ায় তৃতীয় মার্কিন নাগরিক আটক। উত্তর কোরিয়া আরেক মার্কিন নাগরিককে আটক করেছে বলে জানিয়েছে ইনহাব বার্তা সংস্থা। রোববার দক্ষিণ কোরিয়ার এক সংবাদ সংস্থাটি জানায়, শুক্রবার তৃতীয় ওই মার্কিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কোরিয়া বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওই ব্যক্তির নাম কিম এবং বয়স 50-এর কোঠায়। উত্তর কোরিয়া ছেড়ে যাওয়ার সময় পিয়াংইয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ইয়ান বিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক অধ্যাপক বলেও জানিয়েছে ইনহাব। পিয়াংইয়াং চীনভিত্তিক ওয়াইইউএসটি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা রয়েছে। তবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সে বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা কিছু জানাতে পারেনি। ইনহাব নিউজ এজেন্সির পক্ষ থেকে ওয়াইইউএসটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফোন করে সাড়া পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে উচ্চপদস্থ কেউ উত্তর কোরিয়া যাচ্ছে কিনা তা খুঁজে বের করতে অতীতেও মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। গত বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী অটো ওয়াম বিয়ারকে প্রচারপত্র চুরি অভিযোগে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয়ার একটি আদালত। এছাড়া 2016 সালের মার্চে কোরিয়া বংশোদ্ভূত কিম ডং চুলকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ধর্মপ্রচারক কেনেথ বাইকে 2012 সালে আটক করার পর 15 বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয়ার আদালত, যদিও 2 বছর পর তাকে মুক্তি দেওয়া হয়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।